পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখীর অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী গড়াইয়া নৃত্য। বৈশাখীর শেষ দিনে তাই মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন ত্রিপুরা তরুণ তরুণীরা। নিজস্ব গানের সঙ্গে তাল মিলিয়ে নাচে মাতোয়ারা হন উৎসবে আগতরা। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী নাচ পরিবেশন করেন শিল্পীরা। অশুভ শক্তিকে দূর করে আবার শুভ শক্তিকে আমরা গ্রহণ করে আমাদের গড়াইয়া নৃত্য সমাপ্ত করি। এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনগুলোতে আমরা শান্তি সম্প্রীতিকে মজবুত করে আমরা শান্তি এবং উন্নয়নের দিকে এগিয়ে যাব। নাচটি এতটাই আকর্ষণীয় যে পাহাড়ের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনও আনন্দ পেতে ছুটে আসেন। বাঙালি ও পর্যটকরাও সামিল হন এতে। এটা আমাদের ঐতিহ্য রীতিনীতি, আমাদের আদিকাল থেকে করা করে আসছে দেশ ও জনগণের মঙ্গলের জন্য। এই গড়াইয়া নৃত্য পরিবেশন করলে আমাদের যে পুরনো বছরের যে দুঃখ কষ্ট বেদনা সবগুলো মানে কেটে যায়। পাহাড়ে জুম জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সংস্কৃতি। ত্রিপুরাদের বিশ্বাস ভগবানের আরেক নাম গড়োয়া। এই দেবতার কৃপাতে আসে সুখ শান্তি, আর তার অসন্তুষ্টিতে রোগ শোক, দুর্ভিক্ষ, অতি অনাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ। তাই গড়োয়া দেবতাকে সন্তুষ্ট করতেই বছরের এই সময় অথবা বিয়ে বা জুম চাষের সময় গড়াইয়া নৃত্য করা হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি।